আজকে আমরা কথা বলবো রিগার্ডিং টু পেইন কিলার সিলেকশন ডিউরিং সার্জারিতে। সো আমরা ডেন্টাল সার্জারিতে র্যান্ডমলি বেশ কিছু সার্জারি করি, কাইন্ড অফ আমরা ইম্প্যাক্টেড টু সার্জারি বলেন অথবা সিস্টিক ইনফ্লুয়েশন বলেন। সো প্রতিটা জায়গায় কিন্তু আমরা পেইন কিলার সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। যেমনটি ইম্পর্টেন্ট আমরা এর আগে ক্লাসগুলোতে করেছি যে ডেন্টাল পেইন, যেমন পালপাইটিস অর রুট ক্যানাল ট্রিটমেন্ট, এই যাবত পেইন কিলার পেইন ম্যানেজমেন্টের জন্য। সো আসি তাহলে সার্জিক্যাল ডেন্টাল পেইন কিভাবে ম্যানেজ করবেন। সো সার্জিক্যাল ডেন্টাল পেইন ম্যানেজ করার জন্য আমাদের আমরা বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করে আমরা ডেন্টাল পেইনটা ম্যানেজ করব, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রি অপারেটিভ, পার অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট। সো প্রি অপারেটিভ পেইন ম্যানেজমেন্টটা কি? হ্যাঁ, সো ধরেন আপনি আজকে হচ্ছে আপনার 26শে মার্চ অ্যান্ড আপনি 27শে মার্চ একটা পেশেন্টের শিডিউল দিলেন বিকাল 5টা। ওকে, সো 26শে মার্চ রাতে আপনি পেশেন্টকে একটা অ্যাংজিওলাইটিক দিবেন, যাতে করে পরের দিন যে তার সার্জারি আছে সো ওইটা নিয়ে সে কোনো রকম অ্যাংজাইটিতে না ভোগে। সো আমরা একটা ডে বিফোর দ্য সার্জারি আমরা একটা অ্যাংজিওলাইটিক দিতে পারি। সো রিকমেন্ডেড অ্যাংজিওলাইটিক কি হতে পারে আমাদের জন্য? হ্যাঁ, আমাদের জন্য আমরা আমাদের পর্যন্ত বলতে বলছি ডেন্টিস্ট্রিতে রিকমেন্ডেড অ্যাংজিওলাইটিক হচ্ছে ক্লোনাজেপাম 0.5 mg, আপনি জাস্ট নাইট বিফোর দ্য সার্জারি। ওকে, আপনি একটা ক্লোনাজেপাম ট্যাবলেট দিবেন 0.5 mg, দেন সে ফলো ওভার দ্য ডে একেবারে টু মানে ফ্রেশ থাকবে এবং হচ্ছে টেনশন ফ্রি থাকবে। ওকে, এক তাহলে এটা হচ্ছে আপনার ডে বিফোর সার্জারি। ওকে, অ্যান্ড 5টা বাজে আপনার সার্জারি টাইম দেওয়া আছে, আপনি সার্জারি শুরু করার 30 মিনিট আগে যে ম্যানেজমেন্টটা নেবেন সেটাকে বলা হয় প্রি এমটিক অ্যানালজেসিয়া। আপনি যখন কোন একটা সার্জিক্যাল প্রসিডিউর বা ট্রিটমেন্ট প্রসিডিউরে যান, কোন টিস্যু ড্যামেজ করেন, আলটিমেটলি পেইন ক্রিয়েট হবে, রাইট? সো আমরা জানি যে প্রতিটা সেলের একটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আছে, সেটা অন অ্যাভারেজ -80 mEV, অ্যান্ড থ্রেশহোল্ড পটেনশিয়াল থাকে, সেটা হচ্ছে অন অ্যাভারেজ -50 mEV। ওকে, বা মিলিভোল্ট। ওকে, তাহলে আপনার নর্মাল গ্যাপ কত রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আর থ্রেশহোল্ড পটেনশিয়াল মধ্যে গ্যাপ কত? -30। সো প্রি এমটিক অ্যানালজেসিয়া হচ্ছে ওই ধরনের অ্যানালজেসিয়া যেটা প্রি অপারেটিভলি দেওয়া হয়, যাতে করে আপনার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এবং থ্রেশহোল্ড পটেনশিয়াল মাঝখানে গ্যাপটা বেড়ে যায়। দ্যাট ইজ হচ্ছে নর্মালি আপনার পেইন থ্রেশহোল্ড লেভেল ছিল -50, সেটা হয়ে যায় -30 আর -20, এতে করে রেস্টিং মেমব্রেন -80 থেকে -20 গ্যাপটা বেড়ে গেল। আগে 80 থেকে 20 মানে কি 60 mV আপনার মিলিকুইভ্যালেন্ট ভোল্ট হচ্ছে আপনার গ্যাপ তৈরি হলো। এই গ্যাপের কারণে যেটা হবে যে আপনার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়ালে যেতে সময় বা সরি সময় না সেটা হচ্ছে আপনার স্টিমুলাস বেশি দরকার হবে। কথার অর্থ হচ্ছে আপনি যদি প্রিএমটিক অ্যানালজেসিয়া না দেন তাহলে খুব সহজেই রেগুলারলি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়ালে যাবে আর পেইন ক্রিয়েট করবে। বাট যদি আপনি প্রিএমটিক অ্যানালজেসিয়া দেন তাহলে আগের তুলনায় বেশি স্টিমুলাস দরকার হবে পেইন থ্রেশহোল্ড লেভেলে যাওয়ার জন্য। সো এটাকে বলা হয় প্রিএমটিক অ্যানালজেসিয়া। আর এই প্রিএমটিক অ্যানালজেসিয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এর জন্য আমরা আমরা 5টা বাজে যেহেতু সার্জারি, আমরা সার্জারি করার 30 মিনিট আগে একটা প্রিএমটিক অ্যানালজেসিক ড্রাগ চয়েস করবো। অ্যান্ড দিস ইজ দ্য চয়েস অফ ড্রাগ হচ্ছে আমাদের ট্যাবলেট আইবুপ্রোফেন 400 mg। তার মানে আপনি যদি আইবুপ্রোফেন চয়েস করেন এবং পেশেন্টের যদি আদার্স কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে আইবুপ্রোফেনের প্রতি, তাহলে আপনি 5টায় সার্জারি হলে তার 30 মিনিট আগে 4:30 বাজে পেশেন্টকে বলবেন একটা ট্যাবলেট আইবুপ্রোফেন খেয়ে ফেলতে। এতে করে তার পেইন থ্রেশহোল্ড লেভেল এবং হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের মধ্যে গ্যাপটা বেড়ে যাবে। সো পেশেন্টের থ্রেশহোল্ড লেভেলতে বা পেইন থ্রেশহোল্ডে যাওয়ার জন্য তুলনামূলকভাবে বেশি স্টিমুলাস দরকার হবে। ওকে, সো তাহলে আমরা প্রি অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট করার জন্য কি করলাম? ডে বিফোর সার্জারি একটা অ্যাংজিওলাইটিক দিলাম অর একটা সিডেটিভ দিলাম, অ্যান্ড 30 মিনিট বিফোর সার্জারি আমরা একটা প্রি এমটিক অ্যানালজেসিয়া দিলাম। ওকে, ক্লিয়ার? এবার আসি, তাহলে এই হচ্ছে আমাদের প্রি অপারেটিভ। এবার আসি পার অপারেটিভ। সো আমরা যদি একটা সার্জিক্যাল এক্সট্রাকশন করি, সিস্টিক ইনফ্লুয়েশন করি অথবা ডেন্টাল ইমপ্ল্যান্ট প্রসিডিউর করতে যাই, সেক্ষেত্রে আমাদের মোটামুটি অপারেটিভ প্রসিডিউর থাকে আপনার 30 to 60 মিনিট। সো 30 to 60 মিনিট অর ইভেন 80 মিনিটের জন্য একটা টোটাল পিরিয়ডটা যাতে আপনার অ্যানালজেসিয়া আমরা অ্যাচিভ করতে পারি, এজন্য রিকমেন্ডেড লোকাল অ্যানেসথেসিয়া হচ্ছে লিডোকেইন
যেটা মিডিয়াম অ্যাক্টিং অ্যান্ড বেটার বুমিভ্যাকিন। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনস ওনাদের যে আপনার রিকমেন্ডেশন সেটা হচ্ছে এইসব কন্ডিশনগুলোতে বুমিভ্যাকিন ইউজ করা, অথবা বুমিভ্যাকিন যদি আমাদের জন্য অ্যাভেলেবল না হয় অথবা অন্য কোনো কারণে কন্ট্রাইন্ডিকেশন থাকে, এটা নিয়ে আমরা পরে বলবো, আমরা ইউজ করতে পারি লিডোকেইন উইথ অ্যাড্রেনালিন। তাহলে 1:1 এই রেশিওতে আমরা ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। সো লিডোকেইনের সাথে অ্যাড্রেনালিন ইউজ করব কি করব না, এটা নিয়ে আমার আলাদা সেপারেট ভিডিও আছে, ডোজেস অফ দ্য লোকাল অ্যানেস্থেসিয়া, ওটা টাইমলি দেখে নেবেন, হোপফুলি আপনারা বুঝে ফেলবেন কিভাবে ডোজ ডিটারমাইন করতে হয়। সো এই ক্ষেত্রে আমাদের, আমরা জানি যে লিডোকেইনের জন্য ম্যাক্সিমাম ডোজ হচ্ছে আপনার 7 mg পার কেজি বডি ওয়েটে হচ্ছে আপনার লিডোকেইন। সো তাহলে আমরা কি বললাম, তাহলে আমাদের পার অপারেটিভ লোকাল অ্যানেস্থেসিয়া চয়েস হচ্ছে দুইটা, বেটার হচ্ছে বুমিভ্যাকিন এন্ড এরপর আমরা চয়েস করতে পারি লিডোকেইন। ওকে, বুমিভ্যাকিন কেন, বুমিভ্যাকিন হচ্ছে লং অ্যাক্টিং একটা লোকাল অ্যানেস্থেসিয়া, এতে করে আপনার প্রায় 2-3 ঘন্টা আপনি ওখানে অ্যানালজেসিক ইফেক্টটা অ্যাচিভ করতে পারেন। এতে করে প্যাশেন্টের যদি কোনো কারণে সার্জারির ডিউরেশনটা একটু বেড়েও যায় আপনাকে কোনো টেনশন করতে হবে না, এবং পোস্ট অপারেটলি পেইনটা অনেকক্ষণ যাবৎ ম্যানেজ থাকবে। ওকে, তাহলে আমরা পার অপারেটিভ আমরা কি চয়েস করলাম, আইদার লিডোকেইন অথবা বুমিভ্যাকিন। ওকে, আসুন, বুমিভ্যাকিন দেওয়া যায় না শুধুমাত্র প্রেগনেন্সিতে, বাকি সবগুলো কন্ডিশনে বুমিভ্যাকিন দেওয়া যায়, আর লিডোকেইন অলমোস্ট সব কন্ডিশনেই দেওয়া যায়। ওকে, আসি পরের দিকে। সো তাহলে আপনি পার অপারেটিভ পেইন ম্যানেজমেন্টটা হয়ে গেল, এবার আসি পোস্ট অপারেটিভ। পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্টের জন্য রিকমেন্ডেড যে পেইন কিলার সেটার নাম হচ্ছে ডাইক্লোফেনাক। আর দ্য ডে অফ দ্য সার্জারি ডাইক্লোফেনাক ডোজ হচ্ছে 100 mg। তার মানে আপনি যদি যেদিন বিকাল 5টা বাজে অপারেশন করতেছেন, তাকে পেশেন্টকে বলবেন, যেহেতু আপনি বুমিভ্যাকিন দিচ্ছেন অথবা লিডোকেইন দিচ্ছেন, পেশেন্টকে বলবেন 2 ঘন্টা পরে, মানে 1 ঘন্টা পরে, যে মানে ধরেন একটা সার্জারি হলো আপনার 1 ঘন্টা, তার 1 ঘন্টা পরে যে গজ অথবা কটন যেটা দেওয়া আছে সেটা ফেলে দিবে, এরপরে সে সাথে সাথে একটা ট্যাবলেট ডাইক্লোফেনাক 100 mg খেয়ে ফেলবে। একটা ডাইক্লোফেনাক 100 mg ওর মুড অফ অ্যাকশনে যেতে অ্যারাউন্ড 15-30 মিনিট সময় লাগে। সো এর মধ্যে এই টোটাল টাইমটা আপনার আপনার লোকাল অ্যানেস্থেসিয়া আমরা যেটা দিয়ে রাখছিলাম ও কিন্তু কভার আপ দিবে। সো পেশেন্ট প্রবলেম একটা পেইনলেস একটা এনভায়রনমেন্ট তার মধ্যে থাকবে, এবং যখন আবার লোকাল অ্যানেস্থেসিয়ার অ্যাক্টিভিটিটা চলে যাবে তখন কিন্তু আবার আপনি যে ডাইক্লোফেনাক দিবেন তার অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। সো পেশেন্ট কোনো রকম পেইন ফিল করবে না। ওকে, মনে থাকবে, তার মানে 1 ঘন্টার একটা প্রসিডিওর হলে দেন আরো 1 ঘন্টা আপনার ওখানে গজ ফেলার টাইম রাখবেন, এবং এরপরে সাথে সাথে গজ ফেলার সাথে সাথে একটা পেইন কিলার খেয়ে ফেলবে, সেটা হচ্ছে ডাইক্লোফেনাক 100 mg কিন্তু। ওকে, এবার আসি, ইউজ করতে পারেন রিকমেন্ডেড বলটারিন এসআর 100 mg। ওকে, এরপরে ওদিন আপনারা রেগুলার যেসব অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার সেগুলো দিবেন, এটা আমার আলাদা সেপারেট ভিডিওতে থাকবে আমাদের অ্যান্টিবায়োটিক সিলেকশনের ব্যাপারে। এবার আসি পোস্ট অপারেটিভ পেইন প্লাস সোয়েলিং, দুইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, কারণ আপনি যখন একটা টিস্যু হ্যান্ডেলিং করেন অথবা আপনার যদি কোনো বোন হ্যান্ডেলিং করতে হয়, বোন আপনার বোন ইরেশন করতে হয় বা বোন ম্যানিপুলেশন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি কিছু ডিস্ট্রাকশন হয়, এবং আমরা যেটা বলি টিস্যু ডিস্ট্রাকশন কথাবার্তা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ড রিলিজ। আর প্রোস্টাগ্ল্যান্ড একটা ইম্পর্টেন্ট ইনফ্ল্যামেটরি মিডিয়েটর, এবং এই ইনফ্ল্যামেটরি মিডিয়েটরের কারণে পোস্ট অপারেটিভ সোয়েলিংটা হয়, এবং এই সোয়েলিংটা থাকে হচ্ছে আপ টু 3 ডেজ পর্যন্ত। আর এর কারণে পোস্ট অপারেটিভ সোয়েলিংটা মিনিমাইজ রাখার জন্য বা করার জন্য আমরা ইউজ করবো একটা পটেন্ট স্টেরয়েড লো ডোজে শর্ট ডিউরেশনে। ডিউরেশনটা কত হবে, ওই যে বললাম 3 দিন, ওই 3 দিন হবে তার ডিউরেশন। সো আমাদের আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ওরাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জনদের রিকমেন্ডেশন হচ্ছে পোস্ট অপারেটিভলি ট্যাবলেট ডেক্সামিথাসন 0.5 mg 3 times ডেলি ফর 3 ডেজ ইউজ করা, যাতে করে পোস্ট অপারেটিভ সোয়েলিংটা মিনিমাইজ থাকে। দেখেন, পোস্ট অপারেটিভ ইনফ্ল্যামেশনটা কিন্তু আমাদের দরকার, কারণ আমরা জানি হিলিং এর ফার্স্ট 3টা ফেজ আছে। হিলিং এর ফার্স্ট ফেজ এটি কিন্তু ইনফ্ল্যামেটরি ফেজ, ইনফ্ল্যামেটরি ফেজ, পলিফারেটিভ ফেজ, আর লাস্ট হচ্ছে রিমডেলিং ফেজ। সো আপনি যদি স্টেরয়েড বেশি দিন যাবৎ দেন তাহলে কিন্তু ইনফ্ল্যামেশন কিন্তু একেবারেই কমে যাবে, কারণ আমরা জানি স্টেরয়েড ইজ এ অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। সো ইনফ্ল্যামেশন যদি একেবারেই কমে যায় তাহলে কিন্তু হিলিং এর যে ফার্স্ট স্টেজটা হ্যাম্পার হবে, আর এমনি থেকে আপনার ওন হিলিংটা কিন্তু ডিলে হবে। আর এই জন্য আমরা অনেক সময় বলি বা সবসময় বলি যে স্টেরয়েড বুঝে শুনে ইউজ করতে। সো বুঝে শুনে ইউজটাই হচ্ছে এটা, যে ট্যাবলেট ডেক্সামিথাসন 0.5 mg 3 times ডেলি ফর 3 ডেজ, 2-3 ডেজ বলা হয়, ম্যাক্সিমাম 3 ডেজ। ক্লিয়ার? ওকে, তাহলে কি হলো, আপনার পোস্ট অপারেটিভ সোয়েলিংটাও আপনার মিনিমাইজ থাকলো। সো তাহলে আমাদের, তাহলে আপনার ডে অফ দ্য সার্জারি আপনি দিলেন ডাইক্লোফেনাক 100 mg। এবার আসি
এর পরের দিন থেকে আপনি ডাইক্লোফেনাক ইউজ করবেন পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্টের জন্য, এবং সেক্ষেত্রে 100 mg না 50 mg পার ডে, সরি 50 mg করে টোটাল 3 times ডেলি, এবং আলটিমেটলি 150 mg পার ডে। মানে একটা ডাইক্লোফেনাকের ম্যাক্সিমাম ডোজ হচ্ছে, ওরাল ডোজ হচ্ছে 150 mg পার ডে। বুঝতে পারছেন? তার মানে কি, পরের দিন থেকে ডাইক্লোফেনাক কিন্তু আপনার 100 mg রাখা যাবে না, কারণ 100 mg রাখলে কি হবে, 3 times ডেলি আর এটা ওলি দিলে কি হয়ে যাবে, 300 mg হয়ে যাবে, যেটা ম্যাক্সিমাম ডোজ এক্সিড করে ফেলে। সো আমরা দিব 50 mg 3 times পার ডে, এবং এভাবে ম্যাক্সিমাম 5 days ডাইক্লোফেনাক আমাদের সর্বোচ্চ 5 দিন দেওয়া যায়। ওকে, এর মধ্যে প্রথম 3 দিনের যে যে পোস্ট অপারেটিভ যে সোলিং বা পেইন, এগুলো তো ডেক্সামেথাসোন সাথে কাজ করে সোলিংটা কমায় রাখবে এবং পেইনটা কমায় রাখবে, একই সাথে স্টেরয়েড আপনার ডাইক্লোফেনাকটাও আপনার 5 দিন দিচ্ছেন। সো টোটাল পিরিয়ডটা আপনার পেইনলেস থাকবে। এরপরও যদি পেশেন্টের পেইন হয় সেক্ষেত্রে ইউজ করতে পারেন প্যারাসিটামল, প্রথমে 500 mg 3 times দিতে পারেন, অথবা দিতে পারেন 1 gram 3 times ডেলি। ওকে, সো এতে করে আপনার মোটামুটি 7 days এর মধ্যে টোটাল আপনার পেইনলেস পিরিয়ড থাকে, এবং 7 দিন পরে পেশেন্টকে ফলো আপে আনবেন, ফলো আপে দেখবেন যে তার ওন কন্ডিশনটা কেমন। যদি স্টিচ আপের দরকার হয়, যদি আপনি নন অ্যাবজর্বেবল সুজার মেটেরিয়াল ইউজ করেন যেমন সিল্ক, সেক্ষেত্রে স্টিচ আপ করে দিবেন, আর যদি আপনি বিক্রি ইউজ করেন সেক্ষেত্রে স্টিচ আপ করার দরকার নেই, কারণ অটোমেটিক্যালি অ্যাবজর্ব হয়ে যাবে। বাট এরপরেও 10 থেকে 14 দিন পরে আপনি বিক্রিটাও স্টিচ আপ করে দিতে পারেন। সো এই হচ্ছে আমাদের টোটাল পেইন ম্যানেজমেন্ট, যে আপনার প্রি অপারেটিভলি এবং পার অপারেটিভলি এবং পোস্ট অপারেটিভলি কিভাবে পেইন ম্যানেজ করতে পারে। এখন বলছি মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আমাদের পেইন কিলার না বাট এর সাথে রিলেটেড, সেটা হচ্ছে ক্লোরোএক্সিলিন মাউথ ওয়াশ। হ্যাঁ অবশ্যই, প্রি অপারেটিভলি অপারেশন শুরু করার আগে, জাস্ট প্রিয়র টু সার্জারি, আপনি পেশেন্টকে 0.2% ক্লোরোএক্সিলিন মাউথ ওয়াশ দিয়ে মাউথ রিঞ্চ করে নেবেন। ওকে, এবং যেদিন আপনি সার্জারি করবেন তার 24 ঘন্টা পর থেকে, ধরি আমি যেটা বললাম আমরা 27 তারিখে সার্জারি করলাম, সো 28 তারিখ না 29 তারিখ থেকে আমরা অ্যাগেইন 0.2% ক্লোরোএক্সিলিন মাউথ ওয়াশ দিয়ে পেশেন্টকে 2 থেকে 3 বার করে প্রতিদিন মাউথ ওয়াশ করতে বলবো, মাউথ রিঞ্চ করতে বলবো ফর 7 days। এতে করে অপারেটিং সাইডে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন অর পলিফারেশন হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়, কারণ আমরা জানি ক্লোরোএক্সিলিন মাউথ ওয়াশ ইজ এ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যার বোথ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এর এগেনস্টে ব্যাকটেরিওসাইডাল ইফেক্ট আছে। সো দেখেন, তাহলে পেইন ম্যানেজমেন্ট শুধু যে শুধুমাত্র পেইন কিলার সাথে অ্যাসোসিয়েটেড ব্যাপারটা তা না, সাথে সাথে আমাদের স্টেরয়েডও আছে, সেই সাথে আমাদের মাউথ ওয়াশও আছে। এভাবে কম্বাইন্ডলি আমরা খুব সাকসেসফুললি আমরা পেইন ম্যানেজ করতে পারবো, ইন কেস অফ সার্জিক্যাল এক্সট্রাকশন, ইন কেস অফ সিস্টিক ইনফিল্ট্রেশন, ইন কেস অফ মাইনর ওরাল সার্জারি অর ইভেন ডেন্টাল ইমপ্ল্যান্ট। সো এই ছিল আমার সব কথাবার্তা এই রিলেটেড। সো আমি যে ইনফরমেশন গুলো দিলাম এগুলার এই রিলেটেড সব রেফারেন্স এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, সো আপনারা কাইন্ডলি ওটা ডিটেইল দেখে নিতে পারেন, যাতে করে আপনার ফার্দার যদি আরো কোনো ইনকোয়ারিজ থাকে সেটা দেখে নিতে পারেন, অথবা ফার্দার আরো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা পার্সোনালি মেসেঞ্জারে বা বিভিন্ন ভাবে আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আমাদের কথা বলে রাখি যে আমাদের এই ধরনের ক্লিনিক্যাল ভিডিওগুলো মেইনলি আমাদের ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি প্র্যাকটিসে, যাতে আমাদের আমাদের প্র্যাকটিসটা যাতে আরো বেশি ইজিয়ার হয়, অথবা ডে টু ডে প্র্যাকটিস লাইফে আমরা যেসব কন্ডিশন গুলো ডিল করি ওসব কন্ডিশন ডিলিংস গুলো যাতে আরো স্মুথার হয়, সেই জন্য আমাদের ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি ব্যাচ, পিওর বেসিক ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি ব্যাচ আপনারা চাইলে সেই ব্যাচে জয়েন করতে পারেন। এবং আমি চেষ্টা করব ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রিতে যেসব স্টেপস এর মধ্যে দিয়ে আমরা যাই, প্রতিটা স্টেপস এর রিকমেন্ডেড প্রসিডিওর এবং রিকমেন্ডেড ট্রিটমেন্ট কি সেটা আপনাদের সাথে শেয়ার করতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।